वेलकम गाइस, आज के अमरा ये वीडियो ते आलोचना करूँ प्रोडक्शन पॉसिबिलिटी कार जाके अमरा बोली PPC एके उन्नो नामे कोई तो डाका है प्रोडक्शन पॉसिबिलिटी फ्रंटियर जैसा हमारा बोलते PPF दो जिन ही एक ही ओके हम आगे आगे डेफिनेशन जानते चेष्टा करी तारपरे हम अन्य ब्यापारे जान डेफिनेशन है कि बोले जे प्रोडक्शन पॉसिबिलिटी कार्ड तक की जिन्हें तो प्रोडक्शन पॉसिबिलिटी कार्ड और प्रोडक्शन पॉसिबिलिटी फ्रंटियर इज द ग्राफिकल रिप्रेजेंटेशन टू डिबेट द टू कमोडिटी कॉन्सेप्ट एंड द टू कमोडिटी कॉन्सेप्ट बिलोंग्स द ऑल पॉसिबल आउटकम्स ड्यू टू द यूज ऑफ रिसोर्सेस एंड टेक्नोलॉजी ओके सो इट इज द गिवन एक ग्राफिकल रिप्रेजेंटेशन जेटा दुटो गुडर माध्यम देखाना जाए এবং একটা ফিক্সড একটা ইনপুট টেবিলের মাধ্যমে যেহেতু প্রোডাকশনের কথা বলছি তাহলে ইনপুট টেবিল উইথ দ্য গিভেন টু গুডস এন্ড রিপ্রেজেন্টস দ্য অল পসিবল আউটকাম ডিউ টু দ্য রিসোর্স এন্ড টেকনোলজি তাহলে রিসোর্স এবং টেকনোলজি দিয়ে যে অ্যামাউন্ট হবে তার প্রতিফলনকে বোঝাচ্ছে কথাটা তাহলে এইটা কি এটা হচ্ছে পসিবল আউটকামস পসিবল আউটকামস কি আউটকামস একটা হচ্ছে এই অ্যামাউন্টে যে পরিমাণই হোক না কেন যে বিন্দুই থাক না কেন আউটপুট কিন্তু যে প্রোডাকশন আউটপুট সেটা কিন্তু সেম লেভেল দিচ্ছে ওকে রিসোর্স এবং ফিক্সড রিসোর্স ব্যবহার করছে রিসোর্স গুলোকে তো রিসোর্স অ্যাকচুয়ালি ওয়েলথ তো ফিক্সড হবে ন্যাচারালি ওকে আমরা এইভাবে এবার যাই এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট তাহলে এই টপিকটা এগোনোর জন্য আমাদেরকে কিছু অ্যাজাম্পশনস দরকার টপিকটা যেহেতু মডেল আকারে আমরা দেখতে চাই তাহলে অ্যাজাম্পশনস যদি আমরা দেখি তাহলে সেটা পাবো অ্যাজাম্পশনস ওকে তাহলে ফার্স্ট অ্যাজাম্পশনস কি দেয়ার আর টু কমোডিটিস ওকে কিন্তু দেখো ইকোনমিতে কিন্তু প্রচুর কমোডিটি আছে প্রচুর রকমের কমোডিটি আছে বাট এখানে দেয়ার আর ওনলি টু কমোডিটিস বুঝাচ্ছে কথাটা দেয়ার আর টু কমোডিটিস এটা হলো প্রথম কথা অনেক কমোডিটি আছে তার মধ্যে আমরা দুটো কমোডিটি ধরে আলোচনা করবো ফর আওয়ার সিম্পলিসিটি নাহলে মডেল তো কমপ্লিকেটেড হয়ে যাবে নেক্সট আমরা এইভাবে বলতে পারি যে রিসোর্স যে ন্যাচারাল রিসোর্স আছে সেই রিসোর্স ক্যান নট বি চেঞ্জ তার মানে আমরা এটা বলতে পারি ফিক্সড কোয়ান্টিটি রিসোর্স কোয়ান্টিটি লেভেল অফ রিসোর্স এইভাবে আমরা বলতে পারি ওকে বোঝা গেল তাহলে ফিক্সড কোয়ান্টিটি লেভেল অফ রিসোর্স তিন নম্বর আমরা কি বলতে পারি এখানে টেকনোলজি কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না টেকনোলজি চেঞ্জ করলে কিন্তু বেশি হয়ে যেতে বোঝাচ্ছে কথা তাহলে টেকনোলজি কিন্তু চেঞ্জ করতে পারবো দ্যাট মিন ফিক্সড টেকনোলজি ওকে নেক্সট এটাকে আমরা চার নম্বরে যেটা ধরবো যে রিসোর্সেস ক্যান বি ইউজড ইন এ ওকে রিসোর্সেস ক্যান বি ইউজড উইথ টেকনোলজি ইন এ সাফিসিয়েন্ট ওয়ে তাহলে রিসোর্সেস ক্যান বি ইউজড উইথ টেকনোলজি ওকে ইন এ efficient in a efficient way
ওকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছে যে এই এই আমরা আরো আছে বিভিন্ন বইয়ে ন্যাচারালি তাই এইগুলো নিয়ে আমরা এবার আমাদের অ্যাসাইনমেন্টস কমপ্লিট হয়েছে ন্যাচারালি আমরা এবার আলোচনা করব গ্রাফ নিয়ে তার জন্য একটা টেবিল তৈরি করে তারপরে আমরা ওটাকে আলোচনা করব ন্যাচারালি যদি টেবিলটার ব্যাপারে দেখি এইভাবে আমরা পেতে পারি যে এটা একটা সিচুয়েশন আছে যেখানে দুটো কমোডিটি নিয়েছি এক্স গুড এন্ড ওয়াই গুড আমি এক্স গুড নিচ্ছি না দেয়ার ইজ এ কফি তোমরা চেষ্টা করবে সাবস্টিটিউট গুড নেওয়া যেমন বাটার বানস সাবস্টিটিউট গুড ওকে আর এখানে আমরা নিতে পারি টি তাহলে কফি নিচ্ছি এবং টি নিলাম বোঝা গেল কথাটা নেক্সট আমরা এখান থেকে একটা কম্বিনেশন করার চেষ্টা করছি ওকে এখানে আমরা টি মেজারমেন্ট করি আর এখানে কফি আর এখানে হচ্ছে লেভেল ন্যাচারালি ন্যাচারালি আমাদের দেখা যাবে যে টি ধরো টি এর পরিমাণ আমি এইভাবে তোমাদেরকে বলার চেষ্টা করছি আমার কাছে 50 টাকায় আছে ওকে আমাদের 50 টাকায় আছে আমি টি এবং কফি খাবার কম্বিনেশন আমি করব তো ন্যাচারালি যদি 50 থাকে তাহলে আমি এখানে করতে পারি কি পুরো 50 টাকা টি কিনতে পারি কফি জিরো কিনতে পারি দ্যাটস মিন এই পয়েন্টটা বোঝাতে কথা আমি এই পয়েন্টটা 50 ধরে রেখেছি ওকে তাহলে আমি একটু করি বুঝতে শুনতে 10 20 30 40 50 ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 50 টাকা আমি পুরো টি কিনেছি দ্যাটস মিন এই পয়েন্টটাকে যদি আমরা এ ধরি ওকে এ এবং আমরা যদি পরের পয়েন্টটাকে নিই এগুলো সব 40 50 করে লিখে নিই 20 30 40 50 এবং এখানেও 10 20 30 40 50 এটা জাস্ট আমি সিম্পলিসিটি বলছি ওকে তোমরা এখানে টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর টি ফাইভ দিতে পারো এখানে দিতে পারো সি সি ওয়ান ওকে এই কম্বিনেশনে থাকবে তো এটাই বোঝাচ্ছে কথা সি ওয়ান সি টু এইভাবে যাই হোক 10 20 30 40 50 ওকে আমাদের এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা দেখলাম এই পয়েন্ট আবার এবার যদি আমরা বি পয়েন্টটা ধরি বি পয়েন্ট এখনো করিনি বাট করব আমরা কি আছে টি টি 50 আছে ওকে টি 50 এর জায়গায় আমি যদি টি 40 করি এবং 10 কপি করি তাহলে কি হচ্ছে 40 10 তার মানে কি পয়েন্ট হচ্ছে বুঝাচ্ছে কথাটা বুঝতে এই যে পয়েন্ট আসছে এখানে আরো তো আমাদের একটু এরকম হয়ে যাবে তখন কার্ডটা ন্যাচারালি যে পজিশনটা থাকবে সেটা হচ্ছে এইরকম কার্ভের আকার হবে সরি এখানে আমি সুবিধার্থে তোমাদের সুবিধার্থে তাহলে এই পজিশনে কি হচ্ছে এই পজিশনে দেখা যাচ্ছে যে এইগুলোকে লিখবো না তাহলে আমাদের অসুবিধা হবে সুবিধা করার জন্য তোমাদের সুবিধার্থে এটা করো এটা ধরো এই পজিশন হলো এটা একটা কম্বিনেশন এখানে 10 ইউনিট হচ্ছে খরচ করছে তারপর যদি আমরা এটাকে 30 ধরি তাহলে 20 ইউনিট এবং তারপরে যেটা এইভাবে কি হবে ক্রমাগত জিনিসটা আমাদের পাওয়া যাবে এবং লাস্ট যে পয়েন্টটা সেটাকে আমরা এইভাবে বলতে পারি সরি 20 30 10 40 50 সরি জিরো পঞ্চাশ এখানে আমরা পরপর যদি নামটা লিখি এ বি সি ডি ই এফ তাহলে আমরা পয়েন্ট কি কি পাবো এ বি সি ডি ই এফ ওকে আমি কমপ্লিকেটেড মধ্যে গেলাম না কমপ্লিকেটেড ওটা জটিল হয়ে যাবে ধারণা তাহলে এই হচ্ছে একটা ছক এবং ছকের মাধ্যমে দেখতে পাচ্ছি যখন যখন এটা 50টা টি ওয়ান ধরো তখন কফি কফির অ্যামাউন্ট কত কফির যে লেভেল সেটা হচ্ছে জিরো দ্যাটস মিন জিরো এবং যদি টি টু ধরি এটাকে তখন এর অ্যামাউন্ট কত সি টু ওকে আমরা এইভাবে ধরতে পারি সি টু যখন টি টু তখন সি টু এবং যখন টি থ্রি এই 30 টাকা যদি আমরা টি থ্রি ধরি তাহলে সেই মেজারমেন্টটা আমরা পাচ্ছি সি থ্রি সি ফোর সি ফাইভ ওকে ফোর
পরের দিন আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।